একাধিক দাবি দাওয়া নিয়ে কর্মীদের আন্দোলন অব্যাহত এবার তৃণমূলের জনসংযোগ যাত্রায় ঝাড়গ্রাম পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারা হয় মন্ত্রী বীরবা আসদার গাড়ি সহ একাধিক ভেঙে দেওয়া হয় এ বিষয়ে যথেষ্ট অভিষেক তা আগেই বুঝিয়েছেন তিনি এবার কুর্মীদের জমায়েত থেকে জয় শ্রীরাম স্লোগান শুনে তার জবাবদিহি চাইলেন অভিষেক তিনি বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এ বিষয়ে পরিষ্কার না করা হয় তাহলে বুঝে নিতে হবে গোটা সম্প্রদায় এর সঙ্গে জড়িত কর্মীদের নাম করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে গাড়ির কাজ ভেঙে দিচ্ছে একাধিকবার আক্রমণ করছে এটা প্রতিবাদের ভাষা হতে পারে না ঝাড়গ্রামের সভায় এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আসার সময় কিভাবে কুর্মী আন্দোলনের নাম করে কিছু লোক বর্বরতা এবং উচ্ছৃঙ্খলার একটা পরিবেশ তৈরি করেছে গুন্ডামি রাহাজানি করে এই বীরবাহা হাসদা এখানে বসে আছে একজন এসটি রাজ্যের মন্ত্রী তার কনভয়ের উপর অ্যাটাক করেছে এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বসে আছে সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে গাড়ির পর গাড়ি উইন্ডশিল্ডগুনো একদম থেতলে দিয়েছে ইট মেরে মেরে আপনাদের যদি কোনো রকম কোনো অভিযোগ থাকে আপনারা শান্তিপূর্ণভাবে কথা বলুন পুরুলিয়ায় আমি গেছি কথা বলেছি সেখানে তিনটে আলাদা গ্রুপ আলাদা আলাদা করে দাঁড়িয়েছিল বাঁকুড়ায় আমি গেছি কথা বলেছি আপনারা যে দাবিটা নিয়ে লড়াই করছেন আন্দোলন কখনো এইভাবে আন্দোলন অলওয়েজ শান্তিপূর্ণ হয় আন্দোলনের নামে গুন্ডামি রাহাজানি মস্তানি কোনোদিন হয় না আন্দোলন অলওয়েজ শান্তিপূর্ণ হয় আন্দোলনের নামে গুন্ডামি রাহাজানি মস্তানি কোনোদিন হয় না যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইকে করে যাচ্ছিল তাদের গলায় গামছা দিয়ে টেনে ধরেছে কিসের আন্দোলন কোন দিন এরমভাবে আন্দোলন হয়েছে আপনারা আপনাদের অধিকার নিয়ে আন্দোলন করছেন আপনারা আন্দোলন করুন না শান্তিপূর্ণভাবে করুন আমরা রকম কোনো হিংসার ঘটনাকে সমর্থন করি না আমি বুথের সভাপতিদের বলছি কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না আর আপনি যদি কথা বলতে চান আপনি আসুন না কথা বলুন কে বারণ করেছে আপনি তো শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেও কথা বলতে পারেন ইট পাটকেল ছুঁড়ে যারা আন্দোলনের নামে জল্লাদদের উল্লাস মঞ্চ করে এই ঝাড়গ্রামে আবার অশান্তি ফিরিয়ে আনতে চাইছে ঝাড়গ্রামের মানুষ আজকে শপথ নিয়ে এদেরকে ক্ষমা করবেন না এর পিছনে কোন রাজনৈতিক নেতা রয়েছে কর্মী রয়েছে আমরা সব জানি আর আদিবাসী কুর্মী সমাজ বলে যদি তারা নিজেদেরকে দাবি করে আদিবাসী কুর্মী সমাজের মুখে জয় গোরামের স্লোগান হবে জয় শ্রীরামের স্লোগান কেন হবে আর আমি যদি যাই পালিয়ে যাচ্ছে কেন এত ভয় কিসের ভাবল কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেজ গুটিয়ে পালাবে আমি তো হেঁটে গেলাম গাড়ি থেকে নেমে গেলাম প্রায় দেড় কিলোমিটার হেঁটেছি যে আসুন না আপনারা কী স্মারকলিপি দেবেন দিন একটা লোকও নেই তার মানে কি এই এই পুরো বিক্ষোভের যে নাটক এটা কারা সংগঠিত করেছে এর পিছনে কে রয়েছে এটা আমরা খুঁজে বার করবই কিন্তু আমি আপনাদের অনুরোধ করব এই প্ররোচনায় পা দেবেন না আমাদের অনেক কর্মী আজকে আক্রান্ত হয়েছে আমি আপনাদের সকলকে বলবো আপনারা শান্তি সৌহার্দ্য ভাতৃত্ব এলাকায় বজায় রাখুন